বচ্চন পরিবারের সদস্যদের নাকি বনি বানা হচ্ছে না একেবারেই। গত কয়েক মাস ধরে মায়ানগরী সরগরম এই খবরে গত 1.5 দশকের বেশি সময় একাধিকবার বচ্চন পরিবারের সদস্যদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলিউডে। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায় কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার, এমন কানাঘুষো শোনা গিয়েছে বহুবার। গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন। বলিপাড়ার অন্দরের খবর, দিন দিন নাকি তিক্ততা বেড়েই চলেছে ঐশ্বরিয়া এবং শ্বেতার মধ্যে। গত বছরে দীপাবলির অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়েছিলেন ঐশ্বরিয়া। সেই সময় তার জায়গায় অমিতাভের সঙ্গে দীপাবলি পুজোয় অংশগ্রহণ করেছিলেন শ্বেতাই। কানাঘুষো সেই কারণে নাকি আরও অশান্তি বেড়ে গেছে তাদের মধ্যে। কিন্তু আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে যেন মিথ্যে হলো সবটা। 3রা মার্চ রবিবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের শেষ দিনে পৌঁছয় বচ্চন পরিবার। ননদ, শ্বশুর শাশুড়ি, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে একই বিমানে জামনগর পৌঁছন ঐশ্বরিয়া। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরই আলাদা গাড়িতে উঠে যান শ্বেতা। স্বামী অভিষেককে নিয়ে আলাদা হয়ে যান ঐশ্বরিয়া। তবে বেরোনোর সময় ননদের সঙ্গে হেসে হেসেই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। গত বছরের উঠেছিল মুখ দেখা দেখি বন্ধ শ্বেতা ঐশ্বরিয়ার। এদিনের জামনগর বিমানবন্দরে এই ছবি যেন স্বস্তি দিয়েছে বচ্চন অনুরাগীদের। শুধু তাই নয়, এদিনের অনুষ্ঠানে আলোকচিত্রীদের দেখে হেসে অভিবাদন জানান জয়া বচ্চন। আম্বানিদের অনুষ্ঠানে কি তবে তিক্ততা মিটিয়ে কাছাকাছি বচ্চন পরিবার?